নমস্কার, আয়ুষ্মি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট প্রেজেন্টস এবং মাহেশ্বরী শারদ সম্মানের সহযোগিতায় আমরা এবছর যে উদ্যোগটা নিয়েছি সেটা আমাদের প্রধান লক্ষ্য ছিল একটি পুরো শান্তিনিকেতন নেমে আসুক জগৎ মুখার্জি পার্কে। ঠিক সেইভাবে ভেবেই আজ 17ই মার্চ দোল পূর্ণিমার ঠিক সন্ধিক্ষণে আমরা করতে চলেছি একটি বসন্ত উৎসব। আপনার সঙ্গে থাকুন, শুভেচ্ছা ভাগ করে নিন, আপনাদের জন্য রইল অনেক অনেক রঙিন শুভেচ্ছা বাসন্তী শুভেচ্ছা। নমস্কার, আমি মৌমিতা আওন দাস, আমি একজন মেকআপ আর্টিস্ট। আমাদের এই জগৎ মুখার্জি পার্কে একটা বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। দোলের সময় বা সবসময় আমরা শান্তিনিকেতনে আমরা গিয়ে উঠতে পারি না, কিন্তু ওইখানের আমেজটাকে আমরা কলকাতাতে নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে যারা এই মুহূর্তে হয়তো ওখানে যেতে পারছেন না, তারা যাতে কলকাতাতেও এই দোলের আনন্দটা বা শান্তিনিকেতনের আমেজটা যাতে এখানে পেতে পারে। আমি দেবপ্রদ দাশগুপ্ত তাজু। আজ এখানে বসন্ত উৎসবে আসা এবং রঙের প্রতি আমি ওই দোলের সময় স্বেচ্ছাবন্দী হয়ে থাকি বাড়িতে, কিন্তু এই প্রথমবার যেচেই রঙের উৎসবে এলাম এবং অসম্ভব আন্তরিক একটা পরিবেশ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের ম্যাডামকে, পূজা ম্যাডামকে, ধন্যবাদ অরিন্দমকে, ধন্যবাদ আয়োজকদের সকলকে আমার ধন্যবাদ জানাই। আশা করি আগামী দিনেও এই রং সবার মনে ছড়িয়ে পড়বে, আসছে বছর আবার হবে, আবার আসবে। শুভা চ্যাটার্জি, আমি অ্যাজ আ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড মডেল আজ আমি এই অনুষ্ঠানে র্যাম্প ওয়াক করবো। আজকে আমি এখানকার পার্টিসিপেট হিসেবে এসেছি, এখানে র্যাম্প ওয়াক করবো, আপনারা আমার সাথে থাকবেন, সহযোগিতা করবেন। এখানে প্রোগ্রামে এসে আমি খুব আনন্দ, নিজে নিজে খুব আনন্দ পাচ্ছি। আমি কিছু হবো কি হবো না আমি জানি না, কিন্তু আমি এনজয় করছি। হ্যাপি হোলি। সঙ্গে পরিচয় আমার গত বছর বসন্ত উৎসবে, আমাদের 21-এর বসন্ত উৎসবে অভিজিতের সাথে আমার পরিচয়। আজ অভিজিতের নিমন্ত্রণে আমরা সবাই, আমাদের স্ট্রিট অ্যান্ড মডেল ফটোগ্রাফি ওয়ার্কার্স ক্লাব আইটা সবাই এসেছি এবং অভিজিৎকে আমরা
খুব ভালোভাবে এই কাজটা যাতে অভিজিৎ করতে পারে সেটার জন্য আমরা ইন্সপায়ার করতে এসেছি। খুব সুন্দর আয়োজন, আর আয়োজনের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, শিল্প, আমরা তো শিল্পী, আমাদের যে মনের ভেতরে যেটা আছে সেটা আমরা বহিঃপ্রকাশটা ঠিক এইভাবে করি। আজকে আমি আছি জগৎম পার্কে বসন্ত উৎসবের কি বলবো উৎসবের আনন্দে। তো আজ এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমি এর আগে কখনো সেইভাবে বসন্ত উৎসব অ্যাটেন্ড করিনি। গত 12 তারিখ একটা বসন্ত উৎসব অ্যাটেন্ড করেছি আর আজকে করলাম। তো আজকে আমি পার্টিসিপেটও করেছি, তো খুবই ভালো লাগছে। আজকে জগৎ মুখার্জি পার্কে শুধুমাত্র শান্তিনিকেতনের এক টুকরো ছোট্ট শান্তিনিকেতন দেখার আশায় সবাই মিলে আসছে। চলুন আমরা সবাই মিলে রঙিন হয়ে উঠি এই বসন্ত উৎসবে। হ্যাপি হোলি! আয়ুষ্মি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পক্ষ থেকে SB প্রোডাকশন কলকাতার প্রত্যেকটা সদস্যবৃন্দকে জানাই অগ্রিম বসন্তের শুভেচ্ছা। তারা যেভাবে কাজ করে চলেছে তার জন্য সত্যিই আমরা অনেক বেশি এই সোশ্যাল মিডিয়া থেকে যে বিষয়বস্তুগুলো জানতে পারি সেই জায়গায় SB প্রোডাকশন কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা দেখতে পারেন, যেখান থেকে আপনারা কলকাতার বিভিন্ন জিনিসপত্র, আজ কোথায় অনুষ্ঠান চলছে, কিভাবে হচ্ছে, এই যে বিষয়বস্তুগুলো ওনারা যেভাবে কভারেজ করেন সত্যিই সেটা অতুলনীয়। এবং আয়ুষ্মি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের তরফ থেকে এনাদের প্রত্যেককে আমাদের স্যালুট যে এইভাবে কভারেজ করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।